শিক্ষার্থী সকল, আজি আমি সংখ্যারেখাত ভগ্নাংশ এটা কেনেদৰে উপস্থাপন করা হয় সেই বিষয়ে আৰু লগতে সংখ্যারেখাত অখণ্ড সংখ্যা যোগ কৰিবলৈ শিকিম। আহাসন আমি আগবাঢ়ি যাওঁ। ধৰি ললো আমি তিনি ভাগৰ এক সংখ্যাটো সংখ্যারেখাত উপস্থাপন কৰিব লাগে। প্রথমে আমি এডাল সংখ্যারেখা অঙ্কন করি। এটা কথা মনে রাখবা, যদি প্রকৃত ভগ্নাংশ হয়, ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ হলে জিরো আর ওয়ানের মাজত, আর ঋণাত্মক প্রকৃত ভগ্নাংশ হলে জিরো আর মাইনাস ওয়ানের মাজত থাকিব। এটা শূন্যর একর ভাগর মাজর অংশটো আমি সমানে তিন ভাগ করল। তিন ভাগ এই কারণে করছো কারণ হর আছে তিন, তিন ভাগ করে তারপর আমি এভাগ ললো। এই অংশটি তিন ভাগর এক ভগ্নাংশটো সংখ্যারেখাত নির্দেশ করেছে। মাইনাস টু বাই ফাইভ ভগ্নাংশটো সংখ্যারেখাত উপস্থাপন করিম। এইটো প্রকৃত ভগ্নাংশ, ঋণাত্মক ভগ্নাংশ, গতি ই থাকিব জিরো আর মাইনাস ওয়ানের মাজত। এটা জিরো আর মাইনাস ওয়ানের মাজর অংশটো আমি সমানে পাঁচ ভাগ করিম কারণ ইয়ার হর পাঁচ, আর পাঁচ ভাগ করে তারপর আমি শূন্যর হিসাব করে দুভাগ আমি লম। আর এই দুই ভাগ ললে এই অংশটোয় আমাক দেখিছা তোমালোকে নির্দেশ করা, এই অংশটোয় আমাক পাঁচ ভাগ মাইনাস টু বাই ফাইভ ভগ্নাংশটো নির্দেশ করব। এটা অপ্রকৃত ভগ্নাংশ চাও আমি, থ্রি বাই টু, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর ইয়াক আমি সংখ্যারেখাত উপস্থাপন করবর প্রথমে মিশ্র ভগ্নাংশত প্রকাশ করিম, তোমালোকে জানা। আর মিশ্র ভগ্নাংশত প্রকাশ করলে ই হব এক সমষ্টি দুভাগর এক। এতিয়া সংখ্যারেখাত আমি ইয়াক উপস্থাপন করি। এক তো সংখ্যারেখাত আছে তোমালোকে দেখিছা, একর পিছত আমি একর দুই মাজর অংশটো সমানে দুভাগ করিম। একর দুই মাজর অংশটো সমানে দুভাগ করিলে এই বিন্দুটোই আমাক দুভাগৰ তিনি অপ্রকৃত ভগ্নাংশটো সংখ্যারেখাত নির্দেশ করব। দুটা ধনাত্মক অখণ্ড সংখ্যাক সংখ্যারেখাত আমি এতিয়া যোগ করিম। চোৱা, শূন্যৰ পৰা আৰম্ভ কৰি প্রথমে দুই লৈ গলো, তারপর দুইৰ পৰা তিনি ঘৰ হিসাব করলে আমি পাঁচ পাম, নহয় জানো? গতি সোঁদিশলৈ গৈছো শূন্যৰ পৰা কাৰণ দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। গতি দেখিলা তোমালোকে নিশ্চয় ধরব পাইছা কথাটো, শূন্যৰ পৰা দুঘৰ গলো প্রথমে আর দুইৰ পৰা আকৌ হিসাব করে তিনি ঘৰ গলো আর আমি শেষত পালোগৈ পাঁচ। গতি টু প্লাস থ্রি ইজ ইকুয়েল টু ফাইভ। দুটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা যোগ কৰিছো এবাৰ, দুয়োটা ঋণাত্মক সংখ্যা। প্রথমে শূন্যৰ পৰা বাওঁফালে দুঘৰ গলো দুই লৈ মাইনাস টু, তারপৰা হিসাব করে তিনি ঘৰ গলো আমি শেষত পালোগৈ মাইনাস ফাইভ। দুয়োটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা, সেই কারণে আমি শূন্যৰ পৰা বাওঁফাললৈ গৈছো, এই কথা নিশ্চয় ধৰিব পাৰিছা তোমালোকে। গতি আমি দেখিলো ইয়াত মাইনাস টু মাইনাস থ্রি দুইটা যোগ কৰি আমি শেষত পালো মাইনাস ফাইভ। গতি আমি লিখিব পাৰো মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ইজ ইকুয়েল টু মাইনাস ফাইভ। এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা যোগ করিম আমি। প্রথমে শূন্যর পৰা দুই লৈ গলো সোঁদিশে কারণ ই ধনাত্মক অখণ্ড সংখ্যা। এতিয়া আমি যেহেতু মাইনাস থ্রি আছে, গতিকে দুইৰ পৰা হিসাব করে বাঁও দিশে আমি তিনি ঘর আহিম আর আমি বাঁও দিশে তিনি ঘর অহাত আমি কি পালো মাইনাস ওয়ান। গতিকে আমি নির্দেশ করব পাৰো কথাটো দেখিছা, মাইনাস ওয়ান টু আর মাইনাস থ্রি দুইটা সংখ্যা যোগ করে আমি শেষত পালো মাইনাস ওয়ান। গতি আমি লিখিব পাৰো টু প্লাস মাইনাস থ্রি ইজ ইকুয়েল টু মাইনাস ওয়ান। এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা যোগফলর অন্য এটা উদাহরণ এবার চা তোমালে, ফাইভ প্লাস মাইনাস থ্রি, শূন্যর পৰা পাঁচ আর পাঁচর পৰা বাঁও দিশে তিনি ঘর আহি আমি টু পাম। দেখিছা কার চিনে নির্দেশ করা, নিশ্চয় ধরব পাৰিছা ফাইভ ধনাত্মক অখণ্ড সংখ্যা, সেই কারণে শূন্যর পৰা সোঁদিশলৈ আমি পাঁচ ঘর গলো পাঁচলৈকে
মাইনাস থ্রি ঋণাত্মক অখণ্ড সংখ্যা, সেইকাৰণে পাঁচৰ পৰা বাওঁ দিশেৰে তিনি ঘৰ আহিলোঁ, শেষত আমি পালোঁ টু। গতিকে ফাইভ প্লাছ মাইনাছ থ্ৰী ইজ ইকুৱেল টু টু, নিশ্চয় ধৰিব পাৰিছা। শিক্ষাৰ্থীসকল, আজিৰ পাঠ ইমানতে সামৰণি মাৰিছোঁ। তোমালোকে মন দি শুনিবা, মন দি চাবা বুলি আশা ৰাখিছোঁ। ধন্যবাদ।